आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে অঙ্গনবাড়ি কর্মীরা আন্দোলন, চার দিনের কর্মবিরতি শুরু। দুদিন ধরে নিখোঁজ, অবশেষে বরাক নদী থেকে যুবকের লাশ উদ্ধার। বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা, প্রতিবাদী সড়ক বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিটুর অন্তর্ভুক্ত অসম রাজ্য অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা সংস্থার সারা রাজ্যে অঙ্গনবাড়ি কর্মীরা চার দিন লাগাতার কর্মবিরতি আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার 23 মে থেকে 24, 25 ও 26 মে বিভিন্ন দাবিতে চলবে এই কর্মবিরতি। এ পরিপ্রেক্ষিতে কাছাড়ের সব কর্মী ও সহায়িকা কর্মবিরতিতে সামিল হয়েছেন। মঙ্গলবার শিলচর মেহেরপুরের জেলা আধিকারিকের কার্যালয়ের সামনে ও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনবাড়ি কর্মীরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অঙ্গনবাড়ি কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরেই অঙ্গনবাড়ি কর্মীরা তাদের ন্যায্য দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন করছেন, কিন্তু সরকার নির্বিকার, তাই অনন্যপায় হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, যতদিন তা না হবে ততদিন ন্যূনতম 10,000 টাকার সাম্মানিক দিতে হবে, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য এককালীন অর্থ শীঘ্র দিতে হবে, অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। যদি তাদের দাবি না মানা হয়, আগামীতে তারা রাস্তা অবরোধ করে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা বিভিন্ন সময়ে আমরা জমায়েত হয়েছি, দিল্লিতে গেছি, গৌহাটিতে গেছি, কিন্তু আমাদের ওরা কথা দেওয়া সত্ত্বেও আমাদেরকে কিছু করেননি। উল্টো আরও যত সরকারি কর্মচারী যাদের যতটা কাজ আছে সবটি কাজ আমাদের উপরে দিয়ে দিচ্ছেন। যত ইম্পর্টেন্ট কাজ আছে, ইলেকশনের কাজ বলুন আর অরুণোদয়, এনআরসি, তারপরে আয়ুষ্মান আর বড় বড় কাজ যেগুলো আছে, এগুলি কাজ আমাদেরকে সব মানে ভারীভাবেই দিয়ে দিচ্ছেন, আমরা করতেও বাধ্য হচ্ছি। কিন্তু আমরা যখন যখন তাদেরকে বলছি যে আমরা যদি সরকারি কর্মচারী না হই তাহলে কেন আমরা এসব কাজ করব, তখন আমাদেরকে বলছেন আপনারা তো সরকারি কর্মচারী নন, আপনারা ওইগুলোকে অনারিয়াম পাচ্ছেন, আপনারা স্বেচ্ছাসেবী, তো যদি আমরা স্বেচ্ছাসেবী হই তাহলে আমরা এইসব কাজ কেন করব, তখন ওরা বলছেন আপনারা সরকারি কর্মচারী। আর এইসব কী ব্যাপার? এই জন্য আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই দাবি, আমাদের মেইন দাবিসমূহ হচ্ছে গিয়ে কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করা, কর্মী সহায়িকাদের সাম্মানিকের পরিবর্তে মজুরি প্রদান করা, মজুরি না দেওয়া পর্যন্ত কমপক্ষে 10,000 টাকা, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না কমপক্ষে 10,000 টাকা এখন আমাদের দিতে হবে। সকল অবসরপ্রাপ্ত অঙ্গনবাড়ি ও সহায়িকাদের সরকারের ঘোষিত এককালীন সাহায্য দ্রুত প্রদান করতে হবে, আর প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘরসহ উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে, মিনি কর্মীকে পূর্ণাঙ্গ কর্মী হিসাবে মর্যাদা দিতে হবে। আমাদের এইটুকুই এজেন্ডা এবং এইটুকু নিয়ে আজকের আমরা এই আন্দোলন। মঙ্গলবার সকালে বরাক নদীর সদরঘাট এলাকায় এক যুবকের লাশ পাওয়া গেছে। মৃতের নাম রিতম পাল, শিলচরের কনকপুর শ্যামানন্দ লেনের বাসিন্দা। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রিতম। রবিবার রাতে রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করেছিল মৃতের পরিবার। দুদিন পর বরাক নদীর সদরঘাট এলাকায় নিখোঁজ রিতমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর তারা ভাই বোন দুজন, মা বাবা। আর রবিবারে 8টা 1টার সময় কর্তৃক বাইরেছে, মানে জাস্ট হইয়া গেছে যে আমি সামনের থেকে এরপর থেকে তার কোনো ফাঁকা নাই, তোরও কোনো ঝগড়াই নেই, কোনো বেজালই নেই। তার জাস্ট দোকান থেকে আইসে, মানে 5-6 দিন এসে দোকান খুলছে নতুন কাপড়ের দোকান। আগে আমরা কুড়িয়ার ঘর, তখন কুড়িয়া সারিয়া দোকান আইসে, তো ওটা দেখা কইলো যে আমি মা সামনের থেকে আই, তোর ভাল লাগে না গিয়া বাইরে থেকে। এরপর তো গেছে যে গেছে, এরপরে তো আমরা 9টা 9:30 সময় আমাদের ফোন আইছে, তার ঘর থেকে বইনা ফোন করছে, যে ওরকম ওরকম বাইতো
পাইলাম না বড় সুযোগ করার কাছে তো আমরা সব ছিটরে গেছি পিঠা খুঁজে পাইলাম না তারে করমে আমরা আজকে লাশ পাওয়া গেছে তার সবাই পিঠা তোলা উপরে বাকি পাবো মা কিছু জানা রাজ্য সরকারের অধীনে কৃষি প্রযুক্তি নার্সিং ইত্যাদি সমস্ত বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্কিল টেস্টে বৈষম্যের শিকার হচ্ছেন বরাকের প্রার্থীরা মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে তেমনি কিছু বঞ্চিত প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এসবের প্রতিবাদে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এদিন যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনব গুপ্ত বলেন যে কোনো নিয়োগের ইন্টারভিউ বোর্ডের নিরপেক্ষতা থাকা দরকার কিন্তু বাস্তবে বরাকের প্রার্থী জানলে দিশপুরের আধিকারিকরা প্রার্থীদের বিভিন্ন হেনস্থা করেন বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদেরই নিযুক্তি দিতে হবে বিডিএফ এই ইস্যুতে প্রথম থেকে আন্দোলন করে আসছে বিভিন্ন সরকারি অফিসে এই ইস্যুতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে এবং সফল বরাক বন্ধ করা হয়েছে তিনি বলেন এবার যারা বঞ্চিত হয়েছেন সেসব যুবক যুবতীরাও আমাদের সাথে এই প্রতিবাদে যুক্ত হচ্ছেন এটা শুভ লক্ষণ বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন মুখ্যমন্ত্রী ধাপে ধাপে প্রায় 1,00,000 প্রার্থী নিয়োগের যে পদক্ষেপ নিচ্ছেন সেজন্য বিডিএফ এর পক্ষে তিনি তাকে সাধুবাদ জানাচ্ছেন তবে প্রথম পর্বে যে 40,000 প্রার্থীকে নিয়োগ করা হয়েছে তার মধ্যে বরাক উপত্যকা থেকে মাত্র 107 জন নিযুক্তি পেয়েছেন 1,00,000 পদে জনসংখ্যার নিরিখে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাক উপত্যকা থেকে অন্তত 15,000 প্রার্থী নিযুক্তি পাওয়ার কথা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাওয়ার মেধা বরাকে নেই এটা বিশ্বাসযোগ্য নয় এবারের মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের প্রার্থীদের উজ্জ্বল উপস্থিতি রয়েছে মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলে গেলেন যে বরাক থেকে 20% প্রার্থী প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অথচ বারবার অনুরোধ সত্ত্বেও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি তাই ক্ষোভ প্রকাশ করেন তিনি প্রদীপবাবু আরও বলেন একদিকে বরাক থেকে নিযুক্তির ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয় না এমনকি আরটিআই করেও কোনো তথ্য পাওয়া যায় না অন্যদিকে গুয়াহাটিতে ডেকে নিয়ে স্কিল টেস্টের নামে বরাকের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে আগামী 25 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে যে 50,000 নিযুক্তি দেওয়া হবে তাতে বরাকের প্রার্থীরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন এবং অবশ্যই জেলা ভিত্তিক নিয়োগপ্রাপ্তদের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে অন্যথায় এ নিয়ে অবিলম্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়ে রাখেন তিনি আমরা চাকরি পাওয়ার কথা ছিল অন্তত 7 থেকে 8,000 আসামে যদি জেলা ভিত্তিক হিসাব করা হতো তাহলে আমরা 3 জেলা মিলিয়ে 7 থেকে 8,000 পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় আমরা পেয়েছি 107 জন তখন এর প্রতিবাদে যখন সরকারকে আমরা 7 দিনের টাইম দিলাম যে তুমি তালিকা ঘোষণা করো বরাক উপত্যকা থেকে কতজন পেয়েছে মানুষ জানতে চায় সরকার কোনো সদুত্তর দেয়নি যার ফলে আমরা 12 ঘন্টার বরাক বন পালন করেছিলাম এরপর মুখ্যমন্ত্রী শিলচর সফরে এসে বলেছিলেন যে বন্ধ করাটা ঠিক হয়নি আমি তো 20% চাকরি বরাক উপত্যকা থেকে দিয়েছি তখন আমরা বললাম যে তাহলে তাদের তালিকাগুলো তুমি পত্রপত্রিকায় প্রকাশ করো এই প্রকাশ করার জন্য যে খরচা হবে সেই খরচাটা আমাদের সংগঠন দেবে এছাড়া আরটিআই করা হয়েছিল কিন্তু না কোনো সদুত্তর না কোনো আরটিআইয়ের উত্তর এই হচ্ছে অবস্থা স্টুডেন্ট আমরা গিয়েছি তখন আমাদেরকে বলছে তুমি কোথা থেকে এসছো আমি বলছি শিলচর থেকে কাছাড় ডিস্ট্রিক্ট ও তুমি অসমত নাকি অসমীয়া কব নোয়ারে খেলা ইটু মানে মানে এইরকম আমাদের গালি খেতে হয় খেলা বলে গালি খেতে হয় তার মানে কি আমরা আসামে মানে এখনো প্রকৃতপক্ষে আমরা কোনো মানে অহংকার করে বলবো না যে আমরা অসমে বাস করছি তাদের মনে হয় এটা কিন্তু আমরা তো প্রকৃত অসমীয়া না তো এটাই মানে তারা ওই রকম বলছে অ্যান্ড আমাদের পুরা দাবি যে আমরা বরাক ভ্যালির যখন আপকামিং যত রিক্রুটমেন্ট আসবে বরাক ভ্যালির জন্য বরাক ভ্যালির ভ্যাকেন্সিটা বরাক ভ্যালি পেতে হবে কোনো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আমরা করতে দেব না এটা আমরা আমাদের ঝুড় দাবি বরাক ভ্যালির সব স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আজকে যখন স্টেট ওয়াইজ করছে তখন দেখি আমাদের বরাক ভ্যালি স্টুডেন্ট নাই একদম কিন্তু আমাদের বরাক ভ্যালি কি প্রতিভা নেই আমাদের কি কোনো ট্যালেন্ট নেই আমাদের কি এখানে যখন স্কিল টেস্ট দিতে হয় তখন আমাদের মানে কেটে দেওয়া হয় কারণটা কি আমরা কিচ্ছু বুঝতে পারছি না জাতি ভেদাভেদ অ্যান্ড আমাদের বাঙালি দুইটা কেটে আমি বুঝতে পেরেছি যে এরকম হচ্ছে কেন করা হচ্ছে এরকম
এন্ড বরাকবেরি যতটা মানে আছে আপকামিং যত রিক্রুটমেন্ট হবে আমি আমরা সবাই বলছি আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি করতে হবে, না হলে আমরা চাকরি থেকে আমরা আজকে রাস্তায় নামতে হচ্ছে। কারণটা কি, সবাই মানে আপার আসাম থেকে এইদিকে আমাদের ভ্যাকেন্সিটা তারা নিয়ে যাচ্ছে, আমরা কি করব, বরাকবেরি স্টুডেন্ট কি করবে এখন। এবারের মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্রী রাজ্যের চতুর্থ স্থান অর্জন করেছে সেই সিনম জাইপাবি চানুর সাথে মঙ্গলবার দেখা করলেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। চাঁদপুর জিপির বেড়াবাগ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা প্রাক্তন জিপি সভাপতি ইপছা সিংহ ও জাইফরবি চানুর কন্যা এই ছাত্রী। কাবুগঞ্জ হলিক্রো স্কুল থেকে উত্তীর্ণ হওয়া এই কৃতি ছাত্রীকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মান জানান প্রাক্তন উপাধ্যক্ষ। সিনম জাইপাবি চানু 591 নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যের চতুর্থ স্থান দখল করেছে। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর তার পরিবারের সাথে কথা বলেছেন এবং একটি ল্যাপটপ কিনে অতিসত্বর পাঠিয়ে দেবেন বলে কথা দিয়ে এসেছেন। উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের উপস্থিতিতে এই কৃতী ছাত্রীর পরিবারের সবাই খুবই সন্তোষ প্রকাশ করেছেন। এদিন আমিনুল হক লস্করের সাথে ছিলেন সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, মঞ্জুরুল হক চৌধুরী, দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য মজুদ্দুর আলী, ওয়ার্ড কমিশনার দীপ্লু দাস, চাঁদপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রুকন উদ্দিন চৌধুরী, কোটুদরম জিপির প্রাক্তন এপি সদস্য আক্তার হোসেন লস্কর সহ শিলচরের মঞ্জুর আহমদ চৌধুরী। আমরা বহুত বড় গৌরব, এক সময় সত্তরের দশকে আমাদের সোনাই সমষ্টির কোসুদরম থেকে বুনিয়ামিন সাহেব মেট্রিক পরীক্ষাতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। আর সত্তরের দশক থেকে এখন 2023 প্রায় 52 বছর পরে আমরা সোনাইতে প্রথমবার এইবার মেট্রিক পরীক্ষাতে চতুর্থ স্থান দখল করতে পেরেছি। আমাদের প্রাক্তন জিপি সভাপতি ইবসা সিংয়ের একমাত্র মেয়ে সিনম জাইপাস মানে চানু হলিক্রস থেকে, কাবুগঞ্জ হলিক্রস থেকে এই অর্জন করতে পেরেছে চতুর্থ স্থান। আমরা শুনেছি ওনার মুখ বাসা থেকে উনি 7 কিলোমিটার সাইকেল নিয়ে আপ ডাউন করতেন, গড়ে পড়তেন কোনো টিউশনই ছাড়া। ওই মেয়ে যদি প্রপার গাইড পেত তো আমার মনে হয় প্রথম স্থান অর্জন করতে পারত, চতুর্থ স্থান অর্জন করতে পেরেছে। আর আজকে আমরা সব খুশি, পরিবারের মানুষ, সমষ্টির মানুষ, আমরা যারা প্রতিনিধি আসে আমরা সবাই খুশি। আর আমরা ভবিষ্যতে দেখতেছি আমরা যে ভবিষ্যতের একটা নক্ষত্র, একদিন সোনাই সমষ্টির এই চাঁদপুরের বেড়াবাখের নাম আরো অনেক উপরে নিয়ে যাবে। যেভাবে বুনিয়ামিন সাহেব রিজার্ভ ব্যাংকে চাকরি করে সোনাই সমষ্টির নাম অর্জন করেছিলেন, সেইভাবে সুনমও এইভাবে আমার চানু এইভাবে আমাদের সোনাই সমষ্টির নাম অর্জন করবে। সমগ্র অসমের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও সরকারের দেওয়া ট্যাবলেট ফেরত দিলেন জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। সোমবার হাইলাকান্দি শিক্ষা ব্লকে প্রতিটি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা তাদের ট্যাবলেট ফেরত দিতে উপস্থিত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা শিক্ষা ব্লক কার্যালয়ের কর্মকর্তার কাছে ট্যাবলেট সমছে দেন। সরকারের দেওয়া ট্যাবলেট জমা দিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সাধারণ সম্পাদক তথা রাজ্য সদস্য সৈয়দ আহমেদ লস্কর। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শিক্ষা বিভাগ স্থায়ী কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে মোট 40 বার শিক্ষা বিভাগ ও শিক্ষামন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। গত 30 এপ্রিল রাজ্য কমিটির সিদ্ধান্ত মতে 21 মের ভিতরে তাদের দাবি পূরণ করা না হলে 22 মে তারা সরকারের দেওয়া ট্যাবলেট ফেরত দেবেন, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও তাদের দাবি পূরণ হয়নি। তাই সমগ্র অসমের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও সোমবার সরকারের দেওয়া ট্যাবলেট ফেরত দেওয়া হয়েছে। এদিন হাইলাকান্দি ব্লকের 396 জন ও আরবান ব্লকের 13 জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষা বিভাগের কাছে ট্যাবলেট ফেরত দেন। এদিন শিক্ষক সম্মিলনীর পক্ষে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী উপস্থিত ছিলেন সম্মিলনের হাইলাকান্দির ব্লক সভাপতি জহিরুদ্দিন বোরভুইয়া, সম্পাদক হোসেন আহমেদ দশকর, আরবান ব্লক সভাপতি বিজয় বন্ধু দে, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দে, রাজ্য সদস্য আবুল হোসেন লস্কর প্রমুখ। ইতিমধ্যে আমাদের হাইলাকান্দি ব্লক এবং লালা কাটলিচড়া তিনটা ব্লকে সমস্ত পূর্ণাঙ্গভাবে আরম্ভ হচ্ছে এবং যথারীতি আমাদের প্রধান শিক্ষকগণ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ ওনাদের যে ট্যাবলেটটা পেয়েছিলেন সেটা বিভাগীয় স্তরে আনি জমা দিচ্ছেন।
দেখুন আমাদের দাবি স্বাধীনতার প্রায় 75 বছর হয়ে গেল, কিন্তু আজকে পর্যন্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষকের পদ নেই। আমরা যারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি তারা শুধুমাত্র কার্য পরিচালনা করছি এবং সরকারের দেওয়া বিভাগীয় তরফ থেকে দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন চিঠির মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে সেই কার্য আমরা পরিচালনা করতে যাই। কিন্তু আজকে আমাদের সরকার বাহাদুর প্রায় 40 বার আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেছে এবং অনানুষ্ঠানিকভাবে অগণিতভাবে বসেছে, কিন্তু ফলস্বরূপ আমাদের প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নাই। আমাদের বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সরকার, কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই আমরা গত 30 তারিখ আসাম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর স্থায়ী কার্যালয় চানমারিতে, গৌহাটি চানমারিস্থিত অবস্থিত সেই কার্যালয়ে আমাদের এক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমরা যদি 21 তারিখের ভিতরে আমাদের সেই দাবি পূরণ না হয়, আমরা 22 তারিখ আমাদের যে ট্যাবলেটটা দেওয়া হয়েছিল, যেহেতু আমরা কোনো প্রধান শিক্ষকের পদ নেই সেহেতু আমরা সেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবো না, নতুন করে কোনো দায়িত্ব পালন আর করবো না, সেহেতু আমরা আজকে এই ট্যাবলেটটা আমরা ফেরত দিচ্ছি। প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে এসে সন্তোষ ব্যক্ত করলেন অসমের রাজ্যপাল গোদাবচন্দ্র কাটারিয়া। 2 দিনের সফরে গতকাল সোমবার সন্ধ্যার পর রাজ্যপাল করিমগঞ্জ আসেন। মঙ্গলবার সকালে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলার সকল বিভাগের আধিকারিকদেরকে নিয়ে এক বৈঠক করেন রাজ্যপাল। বৈঠক শেষে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া করিমগঞ্জের সরকারি কাজকর্ম দেখে পরিদর্শন করেন। পরে করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে জিরো লাইন পরিদর্শন সহ ঐতিহ্যমণ্ডিত লাতু মালেগড় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন অসমের রাজ্যপাল। এদিন সদর ফরেস্ট রেঞ্জের উদ্যোগে চারা রোপণ করেন রাজ্যপাল। পরিদর্শনকালে সাথে ছিলেন জেলাশাসক মৃদুল যাদব সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য তুলে ধরেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। मैं अपने जीवन का बहुत बड़ा सौभाग्य का दिन मानता हूँ कि आज मैं उस स्थान पर खड़ा हूँ। देश की आज़ादी के लिए सबसे पहले 1857 की क्रांति के समय अपने आप को देश के लिए कुर्बान करने वाले लोगों का जंग याद, ये वो धरती है जिसने आज़ादी का दीप जलाने का सबसे पहला प्रयास और अपना समर्पण किया। मैंने उन सबको नमन किया है। यह जो मोरे गाँव है और इसका यह जो स्मारक है, ये भारत की आज़ादी का एक तरह से माइलस्टोन का काम कर रहा है। मैं सोचता हूँ कि मैं भाग्यशाली हूँ और अभी मीणा जी ने, यादव जी ने, अशोक जी ने जो भी यहाँ पोस्टेड हैं उन्होंने इसके बारे में जानकारी दी और यहाँ का इस्लाम चौधरी जी ने जो वर्णन किया है उससे मैं कहूँगा कि उनका कागज़ मुझे दें ताकि मैं उसको लेकर के उसको ठीक प्रकार से पढ़ करके आगे तक उसको कन्वे कर सकूँ। तो मैं भाग्यशाली हूँ इस जगह और मैं इस बॉर्डर को भी देखने के लिए आया हूँ कि बांग्लादेश की बॉर्डर और राजस्थान अपने आसाम की बॉर्डर का थोड़ा सा मेरे को ज्ञान भी हो जाती है। जो फोर्स लगी हुई है ना, उनको भी लगे कि हमारे ही और परिवार का कोई व्यक्ति हमें भी यहाँ देखने के लिए और हमारी बात को समझने के लिए आया, तो मैं उन सब फौजियों को भी सलाम करता हूँ। ড্রপ আউট ছাত্রছাত্রীদের খোঁজে বের করতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মঞ্জু পাড়া মহেন্দ্র ভাই। সোমবার তিনি হাইলাকান্দিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে এক রিভিউ মিটিংয়ে ওই নির্দেশ দেন। শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয় যে জেলার 1305টি শিক্ষা প্রতিষ্ঠানে 1,18,637 জন শিক্ষার্থীর পাঠদান চলছে। জেলায় 1,296টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ কর্মসূচি চলছে। আসামের জেল সংস্কারের উদ্দেশ্যে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের এক রাজ্যিক প্রতিনিধি দল বরাক উপত্যকা সফর করলেন। 21 মে তারিখে আসামের জেল সংস্কারের উদ্দেশ্যে সমস্ত জেল পরিদর্শনের অংশ হিসেবে শিলচরের কেন্দ্রীয় কারাগারের জেল প্রাঙ্গণ পরিদর্শন করেন। শিলচর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় সদস্য সচিব এবং কমিটির অন্যান্য সদস্যদের সাথে ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কাছাড়ের সচিব এন এম আবদুল্লাহ আহমেদ মজুমদার। উল্লেখ্য, গুয়াহাটি হাইকোর্টের নির্দেশক্রমে পাশ করা WPC শুয়োমোটো আসাম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ ASLSA প্রিজন, DIG প্রিজন জোরহাট রেঞ্জ ভূপেনচন্দ্র দাস, গুয়াহাটি রেঞ্জ প্রদীপ ব্রহ্মদের সমন্বয়ে একটি কমিটির নেতৃত্বে ওইদিন রাজ্যের বিভিন্ন কারাগার পরিদর্শন।
মঙ্গলবার পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যানের পদে নির্বাচনে করিমউদ্দিন আহমেদ হারিয়ে চেয়ারম্যানের কুরসিটি দখল করে নিতে সমর্থ হন জিষ্ণু ভট্টাচার্য। এদিন তিনি প্রাক্তন চেয়ারম্যান করিমউদ্দিনকে পরাজিত করেন। এদিন ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শ্যামবাবু রায়। উল্লেখ্য, এদিন রিটার্নিং অফিসার সন্তোষ ভৌমিক এবং সমিতির সচিব রমজান আলীর উপস্থিতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের পর্ব শুরু হলে চেয়ারম্যান পদের জন্য মাঠে নামেন আখতারুল হক, জিষ্ণু ভট্টাচার্য এবং করিমউদ্দিন। আমাদের পালংঘাট সমবায় সমিতির যেটা নির্বাচন খুব সুন্দরভাবে হয়েছে, আর যে নির্বাচনটা হয়েছে এক ঘরের মানুষ দুইজন দুই ভাইয়ে খেলাইছইন, খেলাইয়া এক ভাই জিতছইন। তাই আমরা এলাকাবাসী বা আমরা দলীয় হিসাবে আমরা যেটা দেখছি আর কি, আমরা খুব সুন্দর এবার হয়েছে। বা আমার রিটায়ারিং অফিসার যে আসলো বা আমার যে কোঅপারেটিভের সেক্রেটারি বা বোর্ড অফ ডাইরেক্টর যেগুলো প্রত্যেকে খুব সুন্দরভাবে আজকে এটা শেষ সমাপ্ত করছেন, এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। নিজের ছেলের জন্মদিন নানা সেবামূলক কাজের মাধ্যমে পালন করলেন খোদ সচিব সজল লস্কর। তার ছেলে স্মিথ লস্করের জন্মদিন উপলক্ষে বিভিন্ন খাবার সহ বস্ত্র বিতরণ করল সংস্থা খোঁজ। প্রতি বছরই ছেলের জন্মদিন খোঁজের সহযোগিতায় সেবামূলক কাজের মাধ্যমে পালন হয়। এছাড়া কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য শাড়ি ও শিশু বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দুধ বিস্কিট প্রতিটি বাচ্চাকে ট্যাক্সুট তুলে দেওয়া হয়। এছাড়া রবিবার 1:30 থেকে বিকাল 4:00 পর্যন্ত রাস্তায় চলা অসহায় মানুষের জন্য চিকেন বিরিয়ানি খাওয়ানো হয় প্রায় 500 জনকে। এছাড়া অনেক মহিলাদেরকে শাড়ি লুঙ্গি দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমির হোসেন লস্কর, আলিমুদ্দিন কামাল লস্কর সহ স্মিতের পরিবারের লোকজনেরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে মঙ্গলবার আয়োজিত হয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শিলচর ডিএসএ 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীতে আয়োজিত হতে যাওয়া 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থার প্রাক্তন খেলোয়াড় কর্মকর্তাদের সংক্ষিপ্ত জীবনীর উপর একটি পুস্তিকা প্রকাশ করার পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার রূপকার প্রয়াত সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তি এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এদিন সর্বভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী উপস্থিত থেকে আবক্ষ মূর্তির শুভ উন্মোচন করবেন। বিষয়টি নিয়ে সংস্থার সভাপতি বাবুল হোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। গত 9 এপ্রিল আমাদের গভর্নিং বডির সভায় ধার্য হয়েছে যে আগামী জেলা ক্রীড়া সংস্থার 66তম প্রতিষ্ঠাতা দিবসে আমরা দুটি কর্মসূচি নিয়েছি। তার মধ্যে একটি কর্মসূচি আমাদের যারা অতীতের এই জেলা ক্রীড়া সংস্থার জন্মলগ্ন থেকে কাজ করেছেন, খেলেছেন, সেই সব 35 জন খেলোয়াড় কর্মকর্তা, কালচারাল ব্রাঞ্চের কর্মকর্তা, তাদের জীবনী শর্ট লাইফ আমরা একটা পুস্তিকা আকারে বের করব। যে পুস্তিকার নাম হয়েছে এটা, হ্যাঁ, এবং তারপরে আমরা আমাদের ফাউন্ডার মেম্বার, প্রাক্তন সেক্রেটারি, প্রাক্তন প্রেসিডেন্ট, চিফ পেট্রোল, আমাদের সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের রূপকার শ্রী সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তি সেদিন আমরা জেলা ক্রীড়া সংস্থার কমপ্লেক্সে বসানো হবে। সেই আবক্ষ মূর্তি উন্মোচন করবে আমাদের এই ভারতীয় দলের 1982 এশিয়াডের ফুটবল ক্যাপ্টেন, ফুটবল খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্য জুড়ে অঙ্গনবাড়ি কর্মীরা আন্দোলন, 4 দিনের কর্মবিরতি শুরু। দুদিন ধরে নিখোঁজ, অবশেষে বরাক নদী থেকে যুবকের লাশ উদ্ধার। বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা, প্রতিবাদী স্বরূপ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।